সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নজরুল ইসলাম। এই লেকচার থেকে আমরা মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বই থেকে চতুর্থ অধ্যায়, যেটা পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এই নামে যে অধ্যায়টা আছে এটা হচ্ছে আমরা পড়ব। আমাদের কোর্সে কি পড়ব বা কিভাবে পড়ব বা এটা পড়ে আমরা কি শিখতে পারবো এ নিয়ে আলোচনা করব। এখানে একটা বিষয় আছে যে বাহ্যিক, অনেকে আছে এই শব্দটা উচ্চারণ করতে পারে না, বয়ে আকার হয়ে ঋষিকার জফালা, তার মানে এটাকে বাহ্যিক উচ্চারণ করে, তো আসলে বাহ্যিক হবে না, এটা বাহ্যিক হবে। যে অধ্যায়ের যে নামটা এটার ইংরেজি হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। আপনারা যারা হায়ার এডুকেশনে যেতে চান বা কলেজ লেভেলে পড়তে চান, আপনি অবশ্যই যে ইংরেজি শব্দগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে এই শব্দগুলো পড়বেন, মুখস্থ করার দরকার নাই। এই অধ্যায়ে আসলে কি আছে, এই অধ্যায়ে যেটা আছে সেটা আমরা জানার আগে একটু হচ্ছে একটা চিত্র দেখে নেই। দেখুন, এটা হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীটা একপাশ থেকে কেটে নেওয়া হয়েছে, পৃথিবী একটা গোলকের মতো, কমলালেবুর মতো। তো এই পৃথিবীর যে সর্ব উপরে যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভূত্বক, তারপরে একটা অংশ আছে, তারপরে আরেকটা অংশ আছে। পৃথিবীর ভেতরটা কিন্তু একেবারে উত্তপ্ত, হ্যাঁ, এরকম বিভিন্ন লোহা পাথর ধাতু এগুলো গলিত অবস্থায় আছে। তো অনেক সময় বলা হয় যে পৃথিবীর ভেতরে যে 6000 বা 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনি চিন্তা করেন হচ্ছে কত বেশি তাপমাত্রা। তার মানে পৃথিবীর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মাটিতে, এখান থেকে যদি আপনি 1 কিলোমিটার নিচে যান, আপনি যদি 1 কিলোমিটার নিচে যান তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার যদি 1 কিলোমিটার নিচে যান সেখানেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, তার মানে 2 কিলোমিটার নিচে গেলে 60 ডিগ্রি হবে, 3 কিলোমিটার নিচে গেলে এরকম হচ্ছে 90 ডিগ্রি হবে, 10 কিলোমিটার নিচে যান তো তাহলে কত ডিগ্রি হবে, 10 কে 30 দিয়ে গুণ দিলে 300 ডিগ্রি সেলসিয়াস হবে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন এটা একটা ঘ্যাসপিণ্ডের মতো ছিল, এটা আস্তে আস্তে ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার কারণে এই ঘ্যাসপিণ্ডটা আস্তে আস্তে ঘনীভূত হয়, যেটাকে ইংরেজিতে বলে কনডেন্স। কনডেন্স হওয়ার পরে বা ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যায়, যেমন দুধ যখন জাল দেওয়া হয় বা উত্তপ্ত করা হয়, তারপরে যখন ঠান্ডা করে রেখে দেওয়া হয়, উপরে একটা আবরণ পড়ে, স্তর পড়ে। অনেক সময় দেখি যে আঠালো বস্তু, তরল বস্তুটা আঠালো বস্তুতে রূপান্তরিত হয়, এরকম হচ্ছে আস্তে আস্তে ঘনীভূত হয়ে, আঠালো বস্তু হয়ে পৃথিবীর উপরে একটা আবরণ পড়ে, এটাই হচ্ছে আমাদের ভূত্বক। তো আমরা এই ভূত্বক কীভাবে সৃষ্টি হলো বা হচ্ছে ভূত্বকের বিভিন্ন জিনিস, যেমন পর্বত, তারপরে হচ্ছে নদী নালা, তারপর হচ্ছে সমুদ্র, এগুলো কীভাবে সৃষ্টি হলো, এগুলোর গতিপথ এবং ভূমিকম্প কীভাবে হয়, আগ্নেয়গিরি কীভাবে হয় বা হচ্ছে কেন হয়, এসব বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো এবং এগুলো বুঝতে পারবো এবং অন্য কেউ বুঝাইতে পারবো। পৃথিবীর এই যে পরিবর্তন আপনি আপনার চারপাশে দেখতে পাবেন, হয়তো বা সমতল ভূমি বা পর্বত বা নদী আছে, এগুলো কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। আবার অনেক নদী হচ্ছে মরে গিয়েছে, এগুলো কোনো কোনোটা হঠাৎ করে সৃষ্টি হয়, আবার কোনো কোনোটা কম 100, 200, 500, 1000 বছর ধরে আস্তে 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 পরিবর্তন হয়। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে এই অধ্যায়টা সাজানো হয়েছে এবং আমরা এই বিষয়গুলো একেবারে ভেঙে ভেঙে ছোট ছোট টপিক্সে আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আপনাদের যে সমস্যা হবে বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করবেন, ফেসবুক গ্রুপ আছে আমাদের একটা, কমিউনিটি সলিউশন এই নামে সার্চ দেবেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন অংশে দেখবেন লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি ফেসবুকে আপনার ইচ্ছা মতো প্রশ্ন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনার আমাদের উত্তর জানা থাকে। তো সবাই ভালো থাকবেন, তো চলুন আমরা হচ্ছে আমাদের লেকচার শুরু করি।